খুশির বিয়ে বাড়ি পরিণত হলো কান্নার বাড়িতে। সিউড়ির দুবরাজপুর থেকে বিয়ে বাড়ি হয়ে ফেরার পথে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কলিয়ারি মহালক্ষ্মী পীঠের সামনে 60 নম্বর জাতীয় সড়কের মধ্যে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে ধাক্কা মেরে মৃত্যু হয় বরের মা বছর 42-এর মৃদুলা দাস সহ ভ্যান চালক সুদীপ বারুই এবং আত্মীয় সিদ্ধার্থ রায়। এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় এবং 7 জন হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা যায় যে রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি কলিয়ারি 60 নম্বর জাতীয় সড়কের সামনে ঘন কুয়াশা ও বৃষ্টির জেরে মারুতি ভ্যানটি ধাক্কা মারে ডাম্পারের পেছনে। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে মারুতি গাড়িতে থাকা আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়, পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের অনুমান, কুয়াশা ও বৃষ্টির জেরে এই দুর্ঘটনা। বীরভূম জেলার সিউড়ির দুবরাজপুরে ছেলের বিয়ে সেরে মারুতি ভ্যান করে 10 জন একসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বিডিও অফিস সংলগ্ন কর্মকার পাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা এবং রূপনারায়ণপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকালে কুয়াশা খুব বেশি ছিল, একটি ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পিছনে মারে, গাড়িটি উল্টে যায়। আমিও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই, পুলিশ পৌঁছায় এবং পুলিশ ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে পাঠাই। প্রথমে 2 জন মারা যান, তারপর কিছুক্ষণ আগে আমার থানার বড়বাবু বললেন যে আরেকজন মারা গেছেন। চিত্তরঞ্জনের গাড়ি ছিল, চিত্তরঞ্জনের লোকজন ছিলেন, চিত্তরঞ্জনের মানুষজন আসছেন, তারা খবর পেয়েছেন। খুব মানে কুয়াশার জন্য আমরা ওখানে বোর্ড লাগানোর ব্যবস্থা করছি যাতে আস্তে গাড়ি চালায় মানুষ, তাছাড়া আমাদের নদীর ধার থেকেও আমরা সতর্কীকরণের ব্যবস্থা করছি। খুব দুঃখজনক ঘটনা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।